প্রাণ প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। মৎস্য অধিদপ্তরের যে 700 প্লাস যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল, এখানে কিন্তু বাংলাদেশের 64 জেলা থেকে প্রচুর সংখ্যক আবেদন পড়েছে। আর সেই ক্ষেত্রে আপনারা সকলেই দেখেছেন যে 700 প্লাস যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, এর মধ্যে কিছু সংখ্যক পরীক্ষা কিন্তু আগামী 22 এবং 23 তারিখ কিন্তু অনুষ্ঠিত হবে। এখন অনেকে জানতে চেয়েছেন যে ভাই, কিছু সংখ্যক পরীক্ষা নিচ্ছে আর যে বাকি বড় বড় পদ, সেগুলো পরীক্ষা আসলে কবে হতে পারে সেই সম্পর্কে জানতে চেয়েছেন। আজকে আমি বাকি পদগুলোর পরীক্ষা সম্পর্কে কিছু একটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কবে নাগাদ পরীক্ষাটা হতে পারে। তাই ভিডিওটা আজকে খুব ইন্টারেস্টিং হবে। যারা আমার চ্যানেলে নতুন, চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে এবং যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টস করতে পারেন, এবং নতুন নতুন চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে মৎস্য অধিদপ্তর, সেইখানে কিন্তু আপনার এই যে 22 এবং 23 তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখানে আছে যেমন পাম্প অপারেটর থেকে শুরু করে বিভিন্ন পদে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন ভাই, এর মধ্যে যে বড় বড় কয়েকটি পদ আছে, সেই পদে কিন্তু এখনও তারা কোনো ওয়েবসাইট বা কোথাও কিন্তু তারা নির্দেশনা দেয়নি যে কবে পরীক্ষা দেবে, আবার কোথায় পরীক্ষা হবে। এখন আমি আপনাদের একটি সুখবর আমি দিতে চাই। আজকে হলো আপনার সারাদিন, কিন্তু কালকে 20 তারিখ পড়ে যাবে। সেই ক্ষেত্রে নির্বাচনের কিন্তু বাকি আছে 15 দিন। তার মানে নির্বাচনের আগে কিন্তু আর পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা খুবই ক্ষীণ, যেহেতু 22 তারিখ আপনার পরীক্ষা হবে। যদি নির্বাচন কোনো কারণে পিছিয়ে যায়, সেটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা নাই, অনেকটাই নাই। সেই ক্ষেত্রে কিন্তু আপনার নির্বাচনের পরে বাকি পদগুলোর পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। আপনারা ঘাবড়াবেন না, আপনারা ধৈর্যশীল হন, কারণ নির্বাচনের আগে হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই ক্ষীণ। নির্বাচনের পরে হওয়ার কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু পরীক্ষা আরম্ভ হয়েছে, পরীক্ষা শুরু হয়েছে। আপনার কিছু পদের 5-6টা পদের পরীক্ষা নিয়ে রেখেছে, আবার আপনি নির্বাচনের পরে বাকি পদগুলো নেবে। কারণ এখন আমি আপনার অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই, এই পদের পরীক্ষাগুলো নিল কেন, এইগুলো নিল না কেন। এখন ভাই, এই যে আপনারা খেয়াল করবেন, অবশ্যই যেহেতু আবেদন করছেন, আপনারা অবশ্যই খেয়াল করবেন যে যে কটা পরীক্ষা তারা নিচ্ছে, সেই কটা কিন্তু একদম কম সংখ্যক মানুষ, মানে পদ অল্প, আবেদনও খুব কম পড়ছে, তার জন্য এই কম পরীক্ষাগুলো নিয়ে রাখতেছে। আপনার বাকি যে বড় বড় পদ রয়েছে, যেমন অফিস সহায়ক থেকে বড় বড় পদগুলো রয়েছে, বিপুল সংখ্যক লোক কিন্তু আপনারা ছেলেমেয়ে উভয় আবেদন করছেন, সেই ক্ষেত্রে এই পরীক্ষাগুলো কিন্তু নির্বাচনের পর হওয়ার এখন পরপরে নির্বাচনের পরপরেই পরীক্ষাগুলো হবে। আমি কিন্তু গত মাসে যেই ভিডিওটা করছিলাম যে মৎস্য অধিদপ্তর পরীক্ষা কবে হবে, আমি কিন্তু আপনাদের বলে দিয়েছিলাম যে কিছু সংখ্যক পরীক্ষা কিন্তু আপনার নির্বাচনের আগে হবে, এবং কিছু সংখ্যক পরীক্ষা কিন্তু নির্বাচনের পর হবে। আপনারা মিলিয়ে রাখেন কথাটা, কিন্তু সেরকমই বলছিলাম, আসলে সেরকমই হলো। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু প্রস্তুতিমূলক যে প্রস্তুতি, বিভিন্ন প্রশ্ন ব্যাংক আছে, আপনারা বিভিন্ন নোট বই, তারপর আপনার চাকরির বই পড়তে পারেন, কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন পত্রপত্রিকা, এইগুলো কিন্তু আপনারা পড়ে রাখতে পারেন। আশা করি তাহলে আপনারা সময় আর নষ্ট না করে সেইভাবে প্রিপারেশন নেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন কমেন্টস থাকে চাকরি সংক্রান্ত, সেগুলো আপনারা করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আসসালাম।